হ্যালো ফ্রেন্ড, মা বাবা ভাই বোন কাকা কাকি বৌদি এগুলোকে মুন্ডারিতে কি বলা হয়? আপনারা সবাই জানেন, ইংরেজি জানেন প্রত্যেকেই, কিন্তু মুন্ডারিতে কি বলে এটাই আলোচ্য বিষয়। মানে সারতে মেনতে আলিং ভাকা জানাই যে যত হড়ো মানে নোয়া নোয়া সেটরা কানা কো সবেন কো কি ইস্যু ইস্যু সারহা ইস্যু ইস্যু সাবিন যে ইনাকো মা বাবা কাকা কাকি বৌদি ইনাকে মুন্ডাতে কানা কমে না তিসিং রে আলোচনা বিষয়। মা তো বেশিকা বিলম্ব কাতে তিসিং রে আলোচনা করাই আবুন ইনা বিষয়তে দোলা। তবে আচ্ছা, অল মনা কয় রে বাংলাতে মা, মানে যেটা বাংলাতে মা বলে ওটাকে মুন্ডারিতে সাধারণত আমরা বলে থাকি। এঙ্গা বা মাও বলা হয়। এবারে তার বাবাকে মুন্ডারিতে বলা হয় আপো বা আবা বলা হয়। এরপরে আছে ভাই, ভাইকে মুন্ডারিতে বলা হয় হাগা। বোনকে মুন্ডারিতে বলা হয় মিসি। তারপরে কাকাকে বলা হয় হুড়িংবা, কাকিকে বলা হয় হুড়িংমা, বৌদিকে মুন্ডারিতে বলা হয় বউ। এবারে ইনাকোকে বাণীতে চিলকা অল হইয়া ইনাটা নেশাই জায়গা মেনা কয় নেশাইতে অলাইয়াবুন। তো বাণীতে চিলকা হইয়া এঙ্গাটা আপে ইতনাপে এটা চিলকা এনকান এ এলোতে চন্দ্রবিন্দু গড় চিলকা এনা গয় সঙ্গে আকার যুক্ত মানা এঙ্গা। তারপরে আবা বা আপো, আপোটা চিলকা আ লতে প আপো। এরপরে হাগা হলতে আকার যুক্ত মানা হাগা। এরপরে মিসি মিসি, তারপরে হুড়িং আবা, এরপরে হুড়িং মা, তারপরে বু, এটাই হচ্ছে তিসিং রা কাজী তাই কিনা কো যে মা আবা ভাই বোন কাকা কাকি বৌদি এঙ্গা আপো হাগা মিসি হুড়িং আবা হুড়িং মা, এটাই তিসিং আলোচনা। বন্ধ করে দি। দাদা মুন্ডারিতে কি বলা হয়? দাদাকে সাধারণত মারাং হাগা বলা হয়, বুঝ বড় দাদা আর কি মারাং হাগা। এরপরে দিদিকে দাই বলা হয় মুন্ডারিতে। তারপরে দাদুকে বলা হচ্ছে সাকিং আবা। তারপরে ঠাকুমাকে ঠাকুমাকে মুন্ডারিতে বলা হয় যে সাকিন মা। তারপরে মুন্ডারিতে শ্বশুরকে বলা হয় হজার, বলা হয় হানার,
তারপরে মিত্র, যেটা আজকের যে মিত্রটা মানে কি মুন্ডারিতে, তো মিত্র মুন্ডারিতে বলা হচ্ছে, যেটাকে সাঙ্গাত বলা হয়, সাঙ্গাত মানে সাঙ্গাত বলতে যেটা দাদা শালি বা শালা, এগুলো মুন্ডারিতে বলা হয়েছে, সাঙ্গাত বলা হয়। এবারে তো মুন্ডারি হরপতে এটাকে মনে হচ্ছে যে মারাং হাগা, তাহলে মাটা আমরা মুন্ডারি হরপ থেকে কেমন শিখেছি, ম এর সঙ্গে কী কাজ যুক্ত আছে, আকার যুক্ত আছে, র এর সঙ্গে কী আছে, আকার যুক্ত অনুস্কার হাগা। ঠিক আছে, তারপরে কি আছে, এটা দাই মুন্ডারি হরপতে কেমন হবে, দাই। এরপরে কি আছে না, সাকিং আবা, সাকিং আবা, তারপরে সাকিং মা, সাকিং মা, তারপর গিয়েছে না হঞ্জার, যেটা শ্বশুর মুন্ডারিতে বলেছে হঞ্জার, হঞ্জার। তারপর গিয়েছে না শাশুড়ি, যেটা মুন্ডারিতে হানার বলা হয়, হানার। তারপরে সাঙ্গাত, এটাই আজকের আলোচনা ছিল। আর আরও যদি কেউ মানে বাকি থেকে গেছে, মানে বাকি তো রয়ে গেছে অবশ্যই, আপনারা কমেন্টে জানাবেন, ওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। বা আপনাদের যদি কোনোটা জানতে ইচ্ছা হয় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেই মানে বিষয়টা পরের ভিডিওতে আমি বলে দেব। তো যেগুলো বাকি রয়ে গেল, ধরুন সাপোজ কিছু পিসি, পেশা, মাসি, এগুলো যে বাকি, এগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো। তো আপনারা যদি আরও নতুন কিছু জানা থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি ভিডিওতে জানিয়ে দেবো পরের ভিডিওতে। মা তবে অড়মিশা সাবিন কোকে ইস্যু ইস্যু সার হা ইস্যু ইস্যু সাবিন জোহারকে।